আসসালামু আলাইকুম এখানে দুই হাজার আষ্টশো স্কোয়ার ফিটের একটি বিল্ডিং তিনতলা ফাউন্ডেশন দিয়ে ওই একতলার ছাদে কতটুকু রড লাগবে এবং আপনার সার ডালার আগে কি কি করা উচিত বা কীভাবে সার ডালার প্রস্তুতি নিতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা বাড়ি করবেন তাদের দাঁড়ানো হবে বা আমরা সাদ ডালাই করতে গিয়ে কি কি প্রবলেমে পড়তে হয় এই বিষয়ে আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন তো প্রথমেই যেটা শাটারিং করা হবে যাতে শাটারিংয়ের বাঁশ কাঠ এগুলো মোটামুটি ভালো হয় এবং যাতে শাটারিংয়ের লেভেলটা অ্যাকুরেট থাকে যদি আপনার সাদের লেভেল অ্যাক্যুরেট না থাকে তাহলে কিন্তু আপনার কোনো জায়গায় সাদ ডালাইয়ের ক্ষেত্রে ডালাই বেশি হবে কোনো জায়গায় কম হবে সেই ক্ষেত্রে স্বাদের লেভেলিংটা যাতে অবশ্যই ঠিক থাকে এবং এখানে যে বিম সাদ বিমটা জুলানো আছে দশ ইঞ্চি আর মাঝখানে কনসিল বিম আর সব দিকেই কিন্তু কিছু কিছু জায়গায় কনসিল বিম দেওয়া হচ্ছে যেইটা বিম নিচে দেখা যাবে না এটা দেওয়ার কারণ হইল যে আপনার হয়তো ডাইনিংয়ের মাঝে বিমগুলো দেখা যাবে জুলানো থাকবে এ কারণে আপনার যাতে নিচ থেকে বিমগুলো না দেখা যায় এজন্য এই কনসেল বিমটা দেওয়া হচ্ছে এখানে যে আটাশো স্কোয়ার ফিটের যে সারটা এখানে প্রায় ষোলোশো কেজির মতো রড লাগছে যেমন তার রড ষোলো এম এম বিমের জন্য ষোলোশো কেজির মতো আর যে স্বাদের জন্য তিনশো তার রড দশ এম এম যেটা দেওয়া হবে ওইটা লাগবে প্রায় চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো কেজির মতো তা আপনার টোটালি দেখা যাচ্ছে যে পাঁচ টনের মতো রড লাগে এই সাদে আটাইশো স্কোয়ার ফিটের এই সাদে পাঁচ টনের মতো রড লাগবে আর সাদে যেইটা জরুরি এটা আপনার বিশেষ করে ব্লকগুলো যাতে একুরির থাকে কোনো জায়গায় যাতে করে রোডটা সাদের সাথে না থাকে এটা আপনারা খেয়াল করতে হবে আর বিশেষ করে যারা ইলেকট্রিকের কাজ করেন তাদের অবশ্যই খেয়াল রাখবে যাতে কোনো লাইন পাইনা না যায় সুইটার না যায় সবগুলো যাতে পাওয়া যায় যদি আপনার পরবর্তীতে এই লাইনগুলো না পাওয়া যায় সেই ক্ষেত্রে সাত কাটতে হয় বা এইটার কিন্তু অনেক মারাত্মক ক্ষতি এবং আমাদের যে মালগুলা লাগবে মেটেরিয়াল সেই ক্ষেত্রে আপনার বালি এবং কুয়া যেটা ওইটা যথেষ্ট পরিমাণ থাকতে হবে কারণ আপনার যদি দেখা যায় ওই বিল্ডিংয়ে লাগে যে আঠাশশো স্কোয়ার ফিটে আমার চোদ্দোশো ফিটের মতো কুয়া লাগবে সেই ক্ষেত্রে আমি পনেরোশো ফিট কুয়া লাগব বা আরও একটু বেশি রাখবো যাতে কম না হয় স্বাদের যদি শর্ট পড়ে তা কিন্তু অনেক ঝামেলা যাতে মজুত মালটা মজুত থাকে পরবর্তীতে ওইটা কিন্তু কাজও লাগে আর যেইটা করতে হবে যেমন আপনার মালের যে রেশিওটা সিমেন্টের সাথে কয়টা বালু কয়টা কুয়া ওইটা যাতে হিসাবটা ঠিক থাকে এটা আপনারা অবশ্যই খেয়াল করতে হবে এবং আপনারা কুয়া বালি এগুলা যাতে মজুত থাকে যেমন আপনি যখন এই সানডালায় শুরু করবেন যদি সিমেন্ট শর্ট মারে শর্ট পড়ে তাহলে কিন্তু আপনি আনা যায় অতি সহজে কিন্তু কুয়া এবং বালি ওইগুলা কিন্তু চাল্লিয়া বা পরিষ্কার করে রাখতে হয় যদি আপনার হঠাৎ এগুলা শর্ট পড়ে সেক্ষেত্রে আপনার আইনা লাগানোটা অনেক জামেলা হবে না এরকম না তবে আপনার অনেক জামেলা করতে হয় সেক্ষেত্রে এই মালগুলো অবশ্যই মজুত রাখতে হবে বেশি করে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে আইডিয়া